স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পথে পথে গান গেয়ে অর্থ সংগ্রহ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত শিল্পীরা। রাজশাহীতে অন্যের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করায় প্রথম স্বামীর ছুরিকাঘাতে দ্বিতীয় স্বামী নিহত, আটক এক। নোয়াখালীর বেগমগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলা, একই পরিবারের তিনজন আহত। রাজশাহী সহ দেশের পাঁচটি বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের সুনামগঞ্জের বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পথে পথে গান গেয়ে অর্থ সংগ্রহ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত শিল্পীরা। রাজশাহীর বিভিন্ন বিনোদন কেন্দ্র, জনবহুল বিভিন্ন মোড়ে মোড়ে গিটার, ঢোল, দোতারা সহ নানান বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে বন্যাতদের জন্য অর্থ সংগ্রহ করছেন গানের দল সরব্যঞ্জ, ক্যাম্পাস বাউলিয়া ও অমরত্বর সদস্যরা। এভাবেই রাস্তার মোড়ে মোড়ে গান গেয়ে সুনামগঞ্জের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাজ করছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই শিল্পীরা। এখান থেকে সংগৃহকৃত অর্থ নিজ উদ্যোগে ত্রাণ আকারে দুর্গত এলাকায় পৌঁছিয়ে দেবেন তারা। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষ এই দুর্যোগে পড়ে গৃহহীন সহ খাদ্য, বস্ত্র, চিকিৎসক সহ নানান সংকটের মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বন্যায় অনেকে সব কিছু হারিয়ে এখন নিঃস্ব। পানিবন্দী মানুষগুলো বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে রাস্তায় কিংবা নিরাপদ কোনো আশ্রয়স্থলে। এসব বানভাসী মানুষদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজশাহীতে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করায় ক্ষুব্ধ প্রথম স্বামী ছুরিকাঘাতে দ্বিতীয় স্বামী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে টিটন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। টিটন আলী নগরীর রানীনগর এলাকার সাধুর মোড়ের আব্দুল লতিফের ছেলে। নিহত আব্দুল রহমান মুকুল পবা উপজেলার বরগাছি গ্রামের আব্দুল গাফারের ছেলে। সে একজন দলিল লেখক। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, নিহত মুকুল শাহ মখদুম থানাধীন নওদাপাড়া এলাকার মাস্টারপাড়ায় আনার নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। সন্ধ্যা সাতটার দিকে নিহত মুকুল বাসা থেকে বের হন। আগে থেকেই ওত পেতে থাকা টিটন তাকে দেখা মাত্র ছুরিকাঘাত করে ফেলে রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় শাহ মখদুম থানার টহল টিম ধাওয়া করে টিটনকে ধরে ফেলে। পরে স্থানীয়রা মুকুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, সম্প্রতি নিহত মুকুল টিটনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন। এর রাগ থেকে টিটন আলী মুকুলের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানান। রাজশাহী মহানগরীতে সমন্বিত স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খারুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেছেন ইউনিসেফের সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন প্রকল্পের একটি প্রতিনিধি দল। রবিবার দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তর কক্ষে মতবিনিময় সভায় প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এ সময় প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ইউনিসেফের সহযোগিতায় রাজশাহী মহানগরীর স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে জনগণের সম্পৃক্ততায় ওয়ার্ড পর্যায়ে মতামত গ্রহণ, সমস্যা নিরূপণ ও তা সমাধানে করণীয় বিষয়ে সভার আয়োজন করা হবে। এছাড়াও স্যানিটেশন বিজনেস মডেল স্থাপনে পাইলট প্রকল্প গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় ইউনিসেফ বাংলাদেশের ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রোগ্রামের চিফ জাহিদ জুরজি, ইউনিসেফের রংপুর ফিল্ড অফিসের চিফ নাজিবুল্লাহ হামিম, ইউনিসেফের ওয়াশ অফিসার আদনাদ ইবনে হাকিম, রাশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন ডলার, রাশিকের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এদিকে সিলেট, রংপুর, রাজশাহী সহ দেশের পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে রংপুর ও সিলেট অঞ্চলের বন্যার অবনতি ঘটতে পারে।
একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেটে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ। রবিবার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সারা দেশে বৃষ্টি হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি 242 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে মুক্তিযোদ্ধার স্ত্রীসহ একই পরিবারের 3 জন আহত হয়েছেন। রবিবার জিরতলি ইউনিয়নের সিন্ধুর কায়েদ গ্রামে দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে পরিবারের অভিযোগ। আহতরা হলেন মৃত বীর মুক্তিযোদ্ধা সায়েদুল হকের স্ত্রী আনোয়ারা বেগম, পুত্রবধূ রিমু আক্তার ও নাতনি বিবি রহিমা প্রমা। এদের মধ্যে 2 জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তান জামাল উদ্দিন জানান, দীর্ঘদিন থেকে প্রতিবেশী দেলোয়ার হোসেনের নেতৃত্বে তার ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে হামলা ও হুমকি দুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিবারের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানান, এই ঘটনায় মামলা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।